হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাণ সেলসে ক্যারিয়ার করার সুযোগ, যে একটা সার্কুলার দিয়েছে সেই প্রাণ গ্রুপে, আপনাদের সেই প্রাণ গ্রুপের সার্কুলার বিষয়ে আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব। আশা রাখি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখার আহ্বান রইল। প্রাণ গ্রুপ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমণ্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণের সারা দেশে শুধুমাত্র পণ্য প্রাণপণ্য সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজারজাতকরণের সম্পূর্ণ নতুন বেতন কাঠামো আপনাকে স্বাগত জানাই। সুন্দরভাবে তারা একটি সার্কুলার করেছে, প্রকাশিত করেছে। এখানে পদের নাম দেওয়া আছে, এক নম্বরে আছে সেলস ইন্টার্ন পুরুষ, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস, ন্যূনতম জিপিএ 2.0 থাকতে হবে, বয়স 20 থেকে 30 বছর, অভিজ্ঞদের ক্ষেত্রে প্রায় 30 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। প্রার্থীর ন্যূনতম উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামের ব্যাপ্তিকাল হবে পূর্ণ এক মাস। সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামে চাকরি প্রার্থীর প্রাথমিক পদবি হবে সেলস ইন্টার্ন। প্রত্যেক সেলস ইন্টার্ন সফলভাবে ইন্টার্নশিপ প্রোগ্রাম শেষ সম্পন্ন করার সাপেক্ষে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন। সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্ত নিয়োগের পর চাকরির প্রথম 3 মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। সফলতার সাথে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়ার সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। বাংলাদেশের যে কোনো জেলা ও কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে। 2 নম্বরে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার, ATSM পুরুষ, সরকারি স্বনামধন্য বেসরকারি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে BBA MBA পাস, অর্থনীতি, ইংরেজি, গণিত, পরিসংখ্যান, পদার্থ, লোক প্রশাসন প্রার্থীগণকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। উল্লেখিত বিষয়সমূহের মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের তৃতীয় বিভাগ শ্রেণী প্রাপ্তদের আবেদন করতে নিরাশিত করা হচ্ছে, মানে যারা শিক্ষাজীবনে যারা তৃতীয় শ্রেণী পেয়েছেন তাদেরকে আবেদন করতে মানা করছে। বয়স হচ্ছে সর্বোচ্চ 32 বছর, চমৎকার যোগাযোগ পারদর্শিতা, মোটরসাইকেল চালানোর দক্ষতা, ইচ্ছা থাকতে হবে, বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও ভাতা এখানে দেওয়া আছে, ইন্টার্নশিপ ভাতা শুধুমাত্র ইন্টার্নশিপ সময়কালীন মাসিক বেতন, বছরে 2টি বোনাস, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাড়া, ভাতা বিক্রয়ের উপর কমিশন, ইনসেকটিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ, অর্জিত ছুটির টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এখন আপনাদের পরীক্ষার স্থান ও সময়। পরীক্ষার স্থান দেওয়া আছে, এটা সারা বছর চলবে, তাদের কোনো লাস্ট ডেট নাই। আপনার যখন ইচ্ছে তখন যেতে পারেন, যখন ইচ্ছে তখন আবেদন করতে পারবেন। এখানে ঢাকা বরিশাল এক এক জায়গায় এক এক সময়ে তারা নেবে। তো প্রতি মাসের 15 তারিখ আর কি, সোমবার এবং শনিবার পরে প্রতি মাসের 15 তারিখ, 17 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 18 তারিখ, আপনার এক এক ইয়ার জন্য এক একটা তারিখ দেওয়া আছে। আপনারা ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে উপস্থিত হয়ে আপনারা ইন্টারভিউ দিয়েই চাকরিতে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যে কাগজগুলো নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বিজীবন বৃত্তান্ত সহ যে কোনো ঠিকানায় সকাল 10টায় উপস্থিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখানে নিচে দেওয়া আছে, আপনারা নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করবেন না, আর আপনারা এই সমস্ত কাগজ নিয়ে সকাল 10টায় যে কোনো তারিখে আপনারা যেতে পারবেন। সেটা 1 বছর 2 বছর, যে যখন ইচ্ছে তখন, তাদের নির্দিষ্ট কোনো ডেট দেওয়া নেই যে কত তারিখ পর্যন্ত চলবে, এরকম কিছু দেওয়া নেই। আপনার যখন ইচ্ছে তখন যেতে পারবেন, সুবিধাজনক সময়ে, সুবিধাজনক এলাকায়, সুবিধাজনক জায়গায়, আপনার যখন ইচ্ছে তখন সরাসরি সকাল 10টার সময় উপস্থিত হয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে প্রাণ গ্রুপে যে চাকরি বিজ্ঞপ্তিটা, সেই বিষয়ে আপনাদের জানালাম। তো তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করার জন্য। আল্লাহ হাফেজ।